হ্যালো एवरीवन গুড মর্নিং আই হোপ অল অফ ইউ আর ফাইন আজকে আমরা ইংলিশ গ্রামার বইয়ে পেজ সেভেন্টিনের পার্টস অফ স্পিচ পড়ব তোমরা প্রত্যেকে বইটি খোলো পার্টস অফ স্পিচ বাংলায় যেটি পদ বিশ্লেষণ সেটি ইংলিশে পার্টস অফ স্পিচ তো আমরা আগে দিন পড়েছিলাম সেন্টেন্স কাকে বলে সেটা আমরা পড়েছিলাম কি জেনেছিলাম যখন কতগুলো ওয়ার্ডকে পাশাপাশি বসিয়ে সেটি কোনো অর্থ প্রকাশ করে বা মনের ভাব প্রকাশ করে তখনই সেটিকে আমরা সেন্টেন্স বলি তাইতো তাহলে দেখো আমরা সেন্টেন্সে কি ব্যবহার করি অনেকগুলো ওয়ার্ড ব্যবহার করি এই ওয়ার্ডগুলোর কাজ অনুযায়ী আমরা কিন্তু ওয়ার্ডগুলিকে আটটি ভাগে ভাগ করি যেটির এক একটি ভাগকে বলা হয় এই এক একটি ভাগকেই বলা হয় হচ্ছে পার্টস অফ স্পিচ অর্থাৎ আমরা সেন্টেন্সে বিভিন্ন ওয়ার্ড ব্যবহার করি সেই ওয়ার্ডগুলোর যে কাজ সেই কাজ অনুযায়ী ওয়ার্ডগুলোকে পাঁচটি ভাগে ভাগ করেছে ওই এক একটি ভাগকে বলা হচ্ছে তাহলে কি পার্টস অফ স্পিচ এখানে তোমাদের ডেফিনেশনটা দেওয়া আছে বইতে তোমরা প্রত্যেকে পড়ে নেবে এরপরে দেখো আমরা এইমাত্র পড়লাম যে আটটি পার্টস অফ স্পিচ আছে তাহলে আটটির নাম কি কি আমরা জেনে নেব ফার্স্টে ফার্স্ট হচ্ছে নাউন তারপরে হচ্ছে প্রোনাউন নেক্সট থার্ডে হচ্ছে অ্যাডজেক্টিভ ফোর্থ হচ্ছে ভার্ভ ফাইভ হচ্ছে অ্যাডভার্ভ সিক্স হচ্ছে প্রিপোজিশন সেভেন হচ্ছে কনজাংশন আর এইট হচ্ছে ইন্টারজেকশন তাহলে এই আটটি হচ্ছে পার্টস অফ ভাগ এগুলো তোমরা ভালো করে পড়বে প্রত্যেকে এরপরে চলো আজকে আরেকটা পড়বো আর আরেকটু পড়বো সেটা হচ্ছে নাউন নাউন কাকে বলে যে ওয়ার্ড বা কোনো বা শব্দের মাধ্যমে কোনো ব্যক্তি বস্তু প্রাণী স্থান গুণ কোন ধাতু বা দোষ ইত্যাদি প্রভৃতির নাম বোঝায় যে কোনো কিছুর নাম বোঝায় ধরো সেটা কোনো ব্যক্তিরও নাম হতে পারে কোনো বস্তুরও নাম হতে পারে বা কোনো জায়গার নাম হতে পারে এরকম বিভিন্ন যার মাধ্যমে যে ওয়ার্ডটির মাধ্যমে কোনো নাম বোঝাচ্ছে তাকে আমরা বলবো হচ্ছে নাউন বাংলায় যাকে বলা হয় বিশেষ্য যেমন এক্সাম্পল এখানে দেখো কিছু দিয়েছে দেখো কোনো ব্যক্তির নাম প্রথমেই দিয়েছে রতন তারপরে ধাতুর নাম গোল্ড নেক্সট প্রাণীর নাম দিয়েছে একটি টাইগার তারপরে কোন জায়গার নাম দিয়েছে কলকাতা তারপরে হচ্ছে দোষগুণ অর্থাৎ বোঝাতে